নমস্কার, আমি মানালি। সবাই জানে যে যেই সমস্ত জিনিস আমাকে পাগল করে আমি সেগুলো নিয়েই শুধুমাত্র কথা বলি এবং ইন্টারেস্টেড, বাকি কিচ্ছু নিয়ে আমি ইন্টারেস্টেড না। এই মুহূর্তে আমাদের শহরে একটা বিষয় নিয়ে আমি সাংঘাতিকভাবে ইন্টারেস্টেড এবং কৌতূহল হচ্ছে জানার সে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে বেঙ্গলস ফার্স্ট স্পেস ফিকশন। আমি তো ফিল্ম ফেস্টিভ্যালে ওই ছবিটা দেখলাম, বেশ ব্যাপার আছে কিন্তু ছবিটা, হ্যাঁ, এবং এক্সাইটেড হয়ে অপেক্ষা করছি 28 ফেব্রুয়ারি ছবিটা রিলিজ করার। ছবিটা অবশ্যই দিন রাত্রির গল্প এবং এই ছবিটার ট্রেলারটা দেখলেই বোঝা যায় যে ছবিটা হ্যাজ সামথিং নিউ টু অফার। আমি ছোটোবেলায় যখন একটু অন্যরকম সাজগোজ করতাম, অন্যরকম কথাবার্তা বলতাম, আমাকে সবসময় বাড়িতে বলতো এ মনে হয় মঙ্গল গ্রহের। তাই একটি মেয়ে যে মঙ্গল গ্রহে যাচ্ছে এবং ফাইনালি সে মঙ্গল গ্রহে যাওয়ার সাথে সাথে যেই বাঙালি বাড়িতে থাকে না, যে মা, পরিবার, পাশের বাড়ি কি বলছে, এই যে গোটা বিষয়টা স্পেস ফিকশনের সঙ্গে জড়িয়ে গেছে, মানে ঘরোয়া প্লাস সাইন্টিফিক একটা ব্যাপার, এটা মিস করা একদম চলবে না। বাঙালি জীবনে নতুন নতুন জিনিসকে আমরা সবসময় আহ্বান জানিয়ে গেছি এবং বেঙ্গলস ফার্স্ট স্পেস ফিকশন দিন রাত্রির গল্পকে এই লিস্ট থেকে আমরা কি করে বাদ দিই। সবাই মিলে হই হই করে 28 ফেব্রুয়ারি দেখতে যাব দিন রাত্রির গল্প। আমি মানালিতে যাবই, এক্সপেক্ট করব সবাই যেন যায়। অরুণিমা চ্যাটার্জি মঙ্গল গ্রহে যাচ্ছে, পৃথিবীর প্রথম মানুষ আপনাদের মেয়ে। মজা করার একটা লিমিট আছে।